পালন করার পাশাপাশি পালন করেন রাজাকার ও আলবদর বাহিনীর সংগঠকের দায়িত্ব। এ সময় এমহানান ও তার সহযোগীদের নির্যাতনের শিকার হন অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তির সপক্ষের মানুষ। ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা আরো জানান, একাত্তরে নতুন বাজারে এমহানানের বাসাতেও ধরে এনে নির্যাতন করা হতো অনেককে। নতুন বাজার তার নিজস্ব বাড়িতে একটি টর্চার চলছিল, সেখানে টর্চার করে এবং হত্যা করে নদীতে ক্রমশ নদী ভাসিয়ে দিত। মানসিং অঞ্চলে এলাকার প্রধান আব্দুল হান্নান এর হাতে অনেক মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা নির্যাতিত হয়েছে, অনেক মুক্তির পরিবার নির্যাতিত হয়েছে, অনেক বাড়িঘর অগ্নি সংযোগ করা হয়েছে, অগ্নিসংযোগ বসিত করা হয়েছে। যুদ্ধের পর গ্রেফতার হন হান্নান, কিন্তু সাধারণ ক্ষমায় বেরিয়ে এসে সক্রিয় হন রাজনীতিতে। 91 সালে ময়মনসিংহ 4 সদর আসনে মুসলিম লীগের প্রার্থী হিসেবে এবং 96-এর পর জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ময়মনসিংহ 7-3 আসন থেকে নির্বাচনে অংশ নেন তিনি। তবে প্রতিবারই তাকে প্রত্যাখ্যান করে এলাকাবাসী। বর্তমানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকার গুলশান আজাদ মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। শামস মুন্নি, এটিএন বাংলা, ঢাকা। তবে বিরতির পর ওঠানো সংবাদে সাক্ষাৎ।